সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম সেপ্টেম্বরে যে অঞ্চল রাশিয়া থেকে মুক্ত করার ঘোষণা ইউক্রেনের আরেকবার হামলা হলে চুক্তি স্থগিত করার হুমকি ইউক্রেনের আমরা আটটি গোলা ছুড়লে রুশ সেনারা আটচল্লিশটি ছুড়ে দাবি ইউক্রেনের রাশিয়ার সেই দাবির ব্যাপারে যা বলল ইউক্রেন জরুরি অবস্থা ঘোষণা করার কথা ভাবছেন বাইডেন বললেন জন কেরে মেঘালয়ে বিজেপি নেতার খামার বাড়িতে পতিতালয় চালানোর অভিযোগ আপত্তিকর সামগ্রী উদ্ধার গ্রেফতার ইসরায়েলি গুপ্তচর নেটওয়ার্ক গুড়িয়ে দিয়েছে ইরান সিঙ্গাপুরে গোতাবায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের গ্রেফতার দাবি এবং পারস্য উপসাগরে সব ধরনের অভিযানের জন্য প্রস্তুত ইরানের নৌবাহিনী দর্শক চলতি বছরের সেপ্টেম্বরের মধ্যেই ইউক্রেনের খেরসন রাশিয়ার কাছ থেকে মুক্ত করার কথা ঘোষণা দিয়েছে ইউক্রেন এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি মিন্থাল আহমেদ সেপ্টেম্বরের যে অঞ্চল রাশিয়া থেকে মুক্ত করার ঘোষণা ইউক্রেনের চলতি বছরের সেপ্টেম্বরের মধ্যেই ইউক্রেনের খেরসন রাশিয়ার কাছ থেকে মুক্ত করার ঘোষণা দিয়েছে ইউক্রেন ইউক্রেনের কর্মকর্তাদের বলা দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইউক্রেনের একজন কর্মকর্তা সের্গেই খলান রোববার বলেন ফেব্রুয়ারিতে রুশ অভিযান শুরুর পরেই পতন হওয়া দেশটির দক্ষিণাঞ্চলীয় খেরসন সেপ্টেম্বরের মধ্যেই কিয়েভের বাহিনী পুনরুদ্ধার করবে খেরসন অঞ্চলের প্রধানের একজন সহযোগী খলান ইউক্রেনের টেলিভিশনে দেওয়া একটি সাক্ষাৎকারে বলেন আমরা বলতে পারি যে সেপ্টেম্বরের মধ্যে খেরসন অঞ্চল অবশ্যই মুক্ত হবে এবং দখলদারদের সমস্ত পরিকল্পনা ব্যর্থ হবে এদিকে যুক্তরাষ্ট্রের সরবরাহ করা জাহাজ বিধ্বংসী হারপুন মিসেল বোঝে অস্ত্র গোদাম ধ্বংসের দাবি করেছে রাশিয়া রাশিয়ার বার্তা সংস্থাগুলো প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাদ দিয়ে জানিয়েছে ওড়েসা সমুদ্র বন্দরের একটি জাহাজ মেরামত কারখানায় একটি নোঙর করে রাখা ইউক্রেনীয় যুদ্ধ জাহাজ ও মার্কিন সরবরাহ করা জাহাজ বিধ্বংসী হারপুন মিসেল বোঝাই একটি অস্ত্র গোদাম দূরপাল্লার নির্ভুল নৌ ক্ষেপণাস্ত্র দিয়ে ধ্বংস করা হয়েছে কৃষ্ণসাগরের বন্দরগুলো থেকে শস্য রফতানি এবং যুদ্ধের কারণে বিশ্বব্যাপী খাদ্য ঘাটতি কমানোর জন্য একটি চুক্তি স্বাক্ষরিত হওয়ার একদিন পর শনিবার ইউক্রেনের দক্ষিণাঞ্চলের ওই বন্দরে এ হামলা চালানো হয় বলে প্রতিবেদনে বলা হয়েছে আরেকবার হামলা হলে চুক্তি স্থগিত করার হুমকি ইউক্রেনের ইউক্রেনের পক্ষ থেকে রোববার হুঁশিয়ারি দেওয়া হয়েছে যদি ইউক্রেনের কোন বন্দরে রাশিয়া ফের হামলা চালায় তাহলে খাদ্যশস্য চুক্তি স্থগিত করে দেওয়া হবে গত শুক্রবার তুরস্কের ইস্তানবুলের রাশিয়া ও ইউক্রেনের মধ্যে খাদ্য খাদ্যশস্য চুক্তি হয় এর মাধ্যমে ইউক্রেনের বন্দরগুলোতে আটকে থাকা শস্য বিশ্ববাজারে পাঠানোর পথ খুলে কিন্তু চুক্তির পরের দিনই ওডেসা বন্দরে মিসাইল হামলা করে রাশিয়া এরপর ইউক্রেনের পক্ষ থেকে এমন হুমকি দেওয়া হলো যদিও রাশিয়ার পক্ষ থেকে দাবি করা হয় ওডেসা বন্দরে মজুদ করা অস্ত্রের চালানোর উপর হামলা চালিয়েছে তারা তাছাড়া একটি যুদ্ধজাজ ধ্বংস করে দিতেও হামলা করার দাবি জানায় তারা প্রথমে অবশ্য পক্ষ থেকে হয় তারা এই হামলার বিষয়ে কিছু জানে না পরবর্তীতে এটি স্বীকার করে এদিকে বর্তমানে ইউক্রেনে বিশ মিলিয়ন টন শস্য আটকে আছে যার মধ্যে রয়েছে গম সূর্যমুখী তেল বার্লি ইউক্রেনে এসব শস্য আটকে থাকার কারণে বিশ্বে খাদ্য সংকট দেখা দেওয়ার সংখ্যা তৈরি হয় আমরা আটটি গোলা ছড়লে রুশ সেনারা আটচল্লিশটি ছোড়ে দাবি ইউক্রেনের আগামী সেপ্টেম্বরের মধ্যে রুশ সেনাদের কাছ থেকে খেরসন স্বাধীন বা পুনর্দখল করার কথা জানিয়েছে ইউক্রেনের উচ্চপদস্থ কর্মকর্তারা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রোববার বলেছেন খেরসন দখল করতে ইউক্রেনের সেনারা ধাপে ধাপে এগোচ্ছে কিন্তু সম্মুখ ভাগে যুদ্ধ করা ইউক্রেনের সেনারা সংবাদ সংস্থা এফপিকে জানিয়েছে সেপ্টেম্বরের মধ্যে খেরসন দখল করার যে কথা বলা হচ্ছে সেটি হয়তো সম্ভব হবে না এফপি সাংবাদিককে স্থানীয় সেনারা জানিয়েছেন তারা শুধুমাত্র সম্মুখ ভাগে নিজেদের অবস্থান ধরে রাখার চেষ্টা করছেন যেখান থেকে সাংবাদিক এ তথ্য সংগ্রহ করেছেন সেই গ্রামটি থেকে সদ্যই রুশ সেনাদের হটিয়ে দিয়ে দখল করেছে ইউক্রেনের সেনারা কিন্তু গ্রামটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে সেখানে কোনো বেসামরিক মানুষ নেই সব বাড়ি মাটির সঙ্গে মিশে গেছে এএফপি সাংবাদিক বলেছেন খেরসনে হয়তো পাল্টা আক্রমণ চালাবে ইউক্রেন এমনকি যদি বিষয়টি নির্মম হয় তবুও কিন্তু খেরসনে অবস্থিত রুশ সেনাদের হটিয়ে দিয়ে বড় জয় পেতে ইউক্রেনের আরও ভারী অস্ত্র সামরিক যান প্রয়োজন সাইদ স্তানিসলাভ নামে একজন সৈনিক বলেছেন আমাদের সত্যি এখানে পর্যাপ্ত কামান নেই যদি আমরা তাদের দিকে আটটি গোলা ছুড়ি তাহলে তারা আটচল্লিশটি ছড়ে বর্তমানে কামানের দিক দিয়ে তারা অনেক এগিয়ে রয়েছে রাশিয়ার সেই দাবির ব্যাপারে যা বলল ইউক্রেন ইউক্রেনের বন্দর নগরী ওডেসায় কেবল সামরিক স্থাপনাতে হামলা চালিয়েছে বলে দাবি করেছে রাশিয়া রাশিয়ার সেই দাবির জবাব দিয়েছেন ইউক্রেনের মন্ত্রী ভ্যালেন্টিন ভাইচেঙ্কো ব্রিটিশ সংবাদ মাধ্যম স্কাই নিউজে তিনি বলেন ওডেসা একটি সম্পূর্ণ বেসামরিক সমুদ্র বন্দর সেখান থেকে শস্য রফতানি ফের শুরু করার অনুমতি দেওয়ার জন্য স্বাক্ষরিত চুক্তি মেনে চলতে রাশিয়াকে চাপ দেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি নালিভাই চেঙ্কো বলেন ইউক্রেনের সমুদ্র বন্দরগুলো থেকে ফের রপ্তানি শুরু করা বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ যদিও রাশিয়ার ওই হামলা কোনো শস্য গুদামে আঘাত হানেনি বলে সামরিক বাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন প্রসঙ্গত রাশিয়ার বার্তা সংস্থাগুলো প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে ওডেসা সমুদ্র বন্দরের একটি জাহাজ মেরামত কারখানা একটি নোঙর করে রাখা ইউক্রেনের যুদ্ধ জাহাজ এবং মার্কিন সরবরাহ করা বিধ্বংসী হারপুন মিসাইল বোঝায় একটি অস্ত্র গোদাম দূরপাল্লার নির্ভুল নৌ ক্ষেপণাস্ত্র দিয়ে ধ্বংস করা হয়েছে কৃষ্ণসাগরের বন্দরগুলো থেকে শস্য রফতানি এবং যুদ্ধের কারণে বিশ্বব্যাপী খাদ্য ঘাটতি কমানোর জন্য একটি চুক্তি স্বাক্ষরিত হওয়ার একদিন পর শনিবার ইউক্রেনের দক্ষিণাঞ্চলের ওই বন্দরে এ হামলা চালানো হয় বলে প্রতিবেদনে বলা হয়েছে জরুরি অবস্থা ঘোষণা করার কথা ভাবছেন বাইডেন বললেন জন কেরি মার্কিন জলবায়ু বিষয়ক দূত জন কেরি বলেছেন প্রেসিডেন্ট জো বাইডেন জলবায়ু সংক্রান্ত জরুরি অবস্থা ঘোষণা করার কথা ভাবছেন বিবিসি রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানায় বিবিসি জানায় এই পদক্ষেপ বাইডেনকে পুনর্নবীকরণযোগ্য শক্তি কর্মসূচিকে এগিয়ে নেয়ার জন্য অতিরিক্ত ক্ষমতা দেবে যা কংগ্রেসের সমর্থনের অভাবে আটকে রয়েছে কেরি বিবিসিকে বলেন কংগ্রেস যে পুরোপুরি পক্ষে ছিল না তা আদর্শের চেয়ে কম তবে ভিত্তিক শক্তি প্রতিস্থাপনের জন্য বাইডেনের চেয়ে বেশি প্রতিশ্রুতিবদ্ধ কেউ ছিলেন না বলেও মন্তব্য করেছেন তিনি কেরি আরও বলেন সরকারের পরিবেশ নীতি সীমাবদ্ধ করে সুপ্রিম কোর্টের দেওয়া সাম্প্রতিক রায় কোনো কাজে আসেনি জলবায়ু পরিবর্তন গরম শুষ্ক আবহাওয়ার ঝুঁকি বাড়ায় যা দাবানলের কারণ হতে পারে শিল্পজু শুরু হওয়ার পর থেকে পৃথিবী ইতিমধ্যেই প্রায় এক দশমিক এক সেলসিয়াস তাপমাত্রায় উষ্ণ হয়েছে বিভিন্ন দেশের সরকার শিল্প কারখানার নির্গমন কমানোর ব্যাপারে পদক্ষেপ না নিলে তা বাড়তে থাকবে খোদ যুক্তরাষ্ট্রে দুই ডজনের বেশি রাজ্য জুড়ে কয়েক মিলিয়ন মানুষ গত সপ্তাহে তাপ সতর্কতার মধ্যে বসবাস করছে তবে জলবায়ু পরিবর্তন বিল পাশ করার জন্য বাইডেনের প্রচেষ্টা চলতি মাসের শুরুতে একটি ধাক্কা খায় তখন পশ্চিম ভার্জিনিয়ার রক্ষণশীল ডেমোক্রেট সিনেটর জো মানচিন সাফ জানিয়েছিলেন তিনি আইনটির পক্ষে ভোট দেবেন না বুধবার বাইডেন প্রতিকূল আবহাওয়া এবং প্রাকৃতিক দুর্যোগ সহ্য করতে পারে এমন অবকাঠামো নির্মাণের সহায়তা করার জন্য দুই দশমিক তিন বিলিয়ন মার্কিন ডলার দেওয়ার ঘোষণা দিয়েছেন তবে ডেমোক্রেট এবং পরিবেশবাদী গোষ্ঠীগুলো চাপ দিলেও তিনি আনুষ্ঠানিকভাবে জলবায়ু জরুরি অবস্থা ঘোষণা করা থেকে বিরত ছিলেন মেঘালয়ে বিজেপি নেতার খামারবাড়িতে পতিতালয় চালানোর অভিযোগ আপত্তিকর সামগ্রী উদ্ধার গ্রেফতার তিয়াত্তর ভারতের মেঘালয়ে বিজেপির সহসভাপতি বার্নার্ড এন মারাক ওরফের রিমপুর বাড়িতে শিশু ও কিশোরীদের আটকে রেখে পতিতালয় চালানোর অভিযোগে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ঘটনাস্থল থেকে তিয়াত্তর জনকে গ্রেফতার করেছে পুলিশ পুলিশ ও বিজেপি নেতা রিম্পু বাগান খামার বাড়ি অভিযান চালিয়ে তালা বদ্ধ অস্বাস্থ্যকর ঘর থেকে ছয় শিশুকে উদ্ধার করেছে বিজেপি নেতা বার্নার্ড এন মারাক ওরফে রিম্পুর খুঁজে পুলিশ তল্লাশি শুরু করেছে ওই ঘটনায় এ পর্যন্ত তিয়াত্তর জনকে গ্রেফতার করা হয় মেঘালয় পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে বার্নার্ড এন মারাকের রিসোর্টে পতিতালয় চালানো হচ্ছিল পুলিশ বলছে উদ্ধার হওয়ার সমস্ত শিশুই আতঙ্কিত ও বিধ্বস্ত তারা ঠিক করে কথাও বলতে পারছে না মনে করা হচ্ছে রিম্পু ওই জায়গাটি খামার বাড়ির পতিতা জন্য ব্যবহার করতেন আট ঘন্টার অভিযানে পুলিশ ম্যানেজার তত্ত্বাবধায়ক এবং আরো তিনজন কর্মীকে গ্রেফতার করেছে এবং ছত্রিশটি গাড়ি সাতচল্লিশটি মোবাইল ফোন এক লাখ আটষট্টি হাজার দুশো আটষট্টি মিলিলিটার মদ পাঁচশোটি অব্যবহৃত গর্বনিরোধক এবং অন্যান্য অপরাধমূলক সামগ্রী বাজেয়াপ্ত করেছে পুলিশ বলছে পুলিশের টিম বেশ কিছু যুবক ছেলে মেয়েকে খামার বাড়ি চত্বরে ঘরের ভেতরে এবং গাড়ির ভেতরে প্রকাশ্যে মদ্যপান করতে দেখেছে তাদের মধ্যে কেউ কেউ পোশাক ছাড়াই অথবা খুব কম পোশাক পরে গাড়ির ভেতরে বসেছিল সে অনুযায়ী তল্লাশি দল আটষট্টি জন ছেলে ও মেয়েকে হেফাজতে নিয়েছে অন্যদিকে একটি বিবৃতিতে গারো উপজাতির স্বায়ত্তশাসিত জেলা পরিষদের নির্বাচিত সদস্য ও বিজেপি নেতা বার্নার্ড এন মারাক খামার বাড়িতে অভিযান চালানোর জন্য মুখ্যমন্ত্রীর সাংমার কঠোর সমালোচনা করেছেন এবং পতিতলায় চালানোর অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি নেতা মারাকের দাবি মুখ্যমন্ত্রী হতাশ হয়ে পড়েছেন কারণ তিনি জানেন যে তিনি তার দক্ষিণ তুরা আসনটি বিজেপির কাছে হারাচ্ছেন খামারবাড়িতে অভিযান আমার ভাবমূর্তি এবং রাজনৈতিক প্রতিহিংসার একটি মরিয়া প্রচেষ্টা বলেও মন্তব্য করেছেন মারাক ইসরায়েলি গুপ্তচর নেটওয়ার্ক গুড়িয়ে দিয়েছে ইরান ইরানে পরিচালিত একটি ইসরায়েলি গুপ্তচর নেটওয়ার্ক আইআরডিসি গোয়েন্দাদের হাতে ধরা পড়েছে সেটি তারা ধ্বংস করে দিয়েছে শনিবার সন্ধ্যায় ইরানের রাষ্ট্রীয় মালিকানাধীন গণমাধ্যম তাসনিম নিউজ দেশটির তথ্য মন্ত্রণালয়ের বরাতে এ খবর জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে মোসাদের সঙ্গে সরাসরি যোগাযোগ ছিল এই গুপ্তচর নেটওয়ার্কটির এটি ইরানে অভূতপূর্ব নাশকতা ও সন্ত্রাসী কার্যক্রম চালানোর পরিকল্পনা করছিল প্রতিবেদনে আরো বলা হয় গ্রেফতার গুপ্তচররা ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চল দিয়ে পশ্চিম সীমান্ত দিয়ে ইরানে প্রবেশ করেছিল নেটওয়ার্কটি ইরানের পিপলস সঙ্গে মিলে কাজ হলো একটি রাজনৈতিক গোষ্ঠী যারা ইরানের সুপ্রিম লিডার আলী খামেনির শাসনের বিরোধিতা করে এদিকে মোসাদের তত্ত্বাবধানের দায়িত্বে থাকে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি অন্যদিকে ইরানি মন্ত্রণালয় কতজন গুপ্তচরকে গ্রেফতার করেছে তা নিশ্চিত করেনি তবে মন্ত্রণালয় বিবৃতি দিয়ে জানিয়েছে গুপ্তচর নেটওয়ার্কটি ইরানের সংবেদন স্থানে নাশকতা এবং নজিরবিহীন সন্ত্রাসী কার্যক্রমের পরিকল্পনা করেছিল ইরানের তথ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে গুপ্তচর নেটওয়ার্কটির সমস্ত যোগাযোগ সরঞ্জাম এবং সবচেয়ে শক্তিশালী বিস্ফোরক বাজেপ্ত করা হয়েছে নেটওয়ার্কটির সঙ্গে অভ্যন্তরীণ বা বাহ্যিক সংযোগের তদন্ত চলছে সিঙ্গাপুরে গোতাবায়ের বিরুদ্ধে অভিযোগ গ্রেফতার দাবি মানবাধিকার নিয়ে কাজ করে এমন একটি সংগঠন শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গোতাবায় রাজাপাকসের বিরুদ্ধে সিঙ্গাপুরের অ্যাটর্নি জেনারেলের কাছে একটি অভিযোগ দায়ের করেছে শ্রীলঙ্কা থেকে পালিয়ে এখন সিঙ্গাপুরে আশ্রয় নিয়েছেন সাবেক প্রেসিডেন্ট ট্রুথ অ্যান্ড জাস্টিস নামের দক্ষিণ ভিত্তিক এই সংগঠনটি শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট গোতাবায়ের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন তথ্য সংরক্ষণ করেছে গোতাবায় যখন প্রতিরক্ষামন্ত্রী ছিলেন তখন মিলিশিয়া বাহিনী তামিল টাইগারদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন করে বিভিন্ন ব্যবস্থা নিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে শনিবার তেষট্টি পৃষ্ঠের একটি অভিযোগ দায়ের করে তারা অভিযোগে বলা হয়েছে পঁচিশ বছর ধরে চলা গৃহযুদ্ধ থামাতে তামিল টাইগারদের বিরুদ্ধে জেনেভা কনভেনশন নীতি ভঙ্গ করে বিভিন্ন পদক্ষেপ নিয়েছিলেন তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী গোতাবায় রাজাপাক্সে তারা তার গ্রেফতার দাবি করেছে এবং বলেছে সিঙ্গাপুরে তার বিচারের মুখোমুখি হওয়া উচিত দু নয় সালে তামিল টাইগার এবং সরকারের মধ্যে শান্তি চুক্তি হয় দুই পক্ষের বিরুদ্ধেই যুদ্ধাপরাধ সংঘটিত করার অভিযোগ রয়েছে তবে সিঙ্গাপুর গোতাবায় রাজাপাক্সের বিরুদ্ধে কোন পদক্ষেপ নেবে কিনা সেটা এখনও নিশ্চিত নয় পারস্য উপসাগরে সব ধরনের অভিযানের জন্য প্রস্তুত ইরানের নৌবাহিনী পারস্য উপসাগরে সব ধরনের অভিযানের জন্য ইরান প্রস্তুত রয়েছে একথা বলেছেন ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির নৌ ইউনিটের কমান্ডার আলী রেজা তাংসিরি তিনি আরও বলেছেন দেশের উত্তর ও দক্ষিণের পানিসীমা ও দ্বীপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে জনগণকেও সম্পৃক্ত করা হয়েছে ইরানের সর্বোচ্চ নেতার পরিকল্পনা অনুযায়ী এটা করা হয়েছে এর ফলে দেশের উপকূল এবং দ্বীপগুলোর নিরাপত্তা জোরদার হয়েছে পারস উপসাগরের চোদ্দটি দ্বীপের উন্নয়নে নানা পর্যায়ে কাজ চলছে বলে জানান এই কমান্ডার কয়েকদিন আগেও আইআরজিসির নৌবাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা তাংসিরি পারস উপসাগরের নিরাপত্তা নিয়ে কথা বলেন তিনি ওমানের নৌবাহিনীর কমান্ডারের সঙ্গে বৈঠকে পারস্য উপসাগরে ইহুদিবাদী ইসরায়েলের যে কোনো ধরনের উপস্থিতি পরিণতি বিষয়ে সতর্ক করে বলেন পারস উপসাগরীয় অঞ্চলে ইহুদিবাদী ইসরায়েলের উপস্থিতি শুধুমাত্র এই অঞ্চলের নিরাপত্তহীনতা বাড়িয়ে তুলবে কোনো সুফল বয়ে আনবে না তিনি জোর দিয়ে বলেন আঞ্চলিক দেশগুলো নিজেদের নিরাপত্তা নিজেরাই রক্ষা করবে জনগণের মতামত উপেক্ষা করে পারস্য উপসাগরে দুই দেশ বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত দখলদার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের পর এ অঞ্চলে ইহুদিবাদীদের অপতৎপরতার আশঙ্কা বেড়ে গেছে এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ